বরগুনা জেলার আমতলী উপজেলার জগৎচাঁদ গ্রামে অবস্থিত শ্রী শ্রী হরিগুরুচাঁদ হরিমোহন সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক ধর্মীয় মতুয়া মেলা। শ্রীধাম ওরাকান্দি মহাবারণী মেলার 25 দিবস গত হলে বরগুনার জগৎচাঁদ মতুয়া পীঠস্থানে আয়োজিত হয় হরিভক্তদের মিলন মেলা। এবছর গত 2 মে রোজ বৃহস্পতিবার হাজার হাজার ভক্তদের আগমনে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে 2 দিনব্যাপী মতুয়া মেলা সম্পন্ন হয়েছে। মহোৎসবের আগের দিন বুধবার রাত্রিকালে শুভ অধিবাস সম্পন্ন করা হয়। পরের দিন বিভিন্ন অঞ্চল থেকে মতুয়া দলের আগমনে জগৎচাঁদ মতুয়া পীঠস্থান সার্থক হয়ে ওঠে। মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আজ্ঞা অনুসারে শ্রী জগবন্ধু গোসাই এই উৎসবের শুভ সূচনা করেছিলেন। পরবর্তীতে তার সুযোগ্য পুত্র শ্রী হরিমোহন ঠাকুর মতুয়া আদর্শ বক্ষে ধারণ করে অত্র অঞ্চলে হরিগুরুচাঁদের বাণী প্রচার করেন। বর্তমানে শ্রী হরিমোহন ঠাকুরের সুযোগ্য উত্তরস্বরী মতুয়া দুলাল ঠাকুর শ্রী শ্রী হরিগুরুচাঁদ হরিমোহন সেবাশ্রমে দায়িত্ব পালন করে চলেছেন। জগৎচাঁদ মহোৎসবে বরগুনা, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলা থেকে ভক্তরা ছুটে আসে। মতুয়া দল ডঙ্কা কাঁসর বাজিয়ে উচ্চস্বরে হরিনাম করতে করতে পৌঁছায় সেবাশ্রমের মূল মন্দির শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর মন্দির প্রাঙ্গণে। আশ্রমের বর্তমান কর্ণধার মতুয়া দুলাল ঠাকুরের পুত্র অমিত ঠাকুর অত্র অঞ্চলের মতুয়া আদর্শে উজ্জীবিত যুবকদের নিয়ে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এখানে আমার পূর্ব বাবা জগবন্ধু ঠাকুর, তার থেকে এই অনুষ্ঠান শুরু, এবং আমার দাদা শ্রী শ্রী হরিমোহন ঠাকুর এবং আমার বাবা শ্রী দুলাল ঠাকুর তার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান চলছে, এবং আমরা শ্রী শ্রী হরিগুরুচাঁদের যে আদর্শ তা মেনে এই ভক্ত মাঝে তাদের নতুন ধর্ম প্রচার করার চেষ্টা করি, আমি এবং আমার বাবা। এবং এখানে প্রতি বছর পদ্মা ঠাকুর এবং মাতা সুবর্ণা ঠাকুর তারা আসে এবং চেষ্টা করে আসার। মহোৎসবে আগত সকল ভক্তদের জন্য ছিল প্রসাদের সুব্যবস্থা। তীব্র দাবদাহের মধ্যে ভক্তদের প্রসাদ গ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুপ্রিয় দর্শক, জগৎচাঁদ মতুয়া পীঠস্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে শ্রী শ্রী হরিগুরুচাঁদ হরিমোহন সেবাশ্রমে যোগাযোগ করতে পারেন। তথ্য ও ভিডিও চিত্র দিয়ে সহযোগিতা করেছেন মতুয়া অমিত ঠাকুর, আর সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা। জাগমতোর সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। জয় হরিবোল।